আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আমি আজকে এসেছি কিছু কথা বলবো আর আমার কথাগুলো হচ্ছে আমি আজকে গতকাল রাতে যে বুধবার রাতের খবরটা শুনে আজকে আমি অনেক বেশি শোকা হতো যা ভাষা প্রকাশ করার মতো নয় বাংলাদেশের যে চকবাজার ওইখানে গতকাল রাতে যে সিলিন্ডার গ্যাসের যে অগ্নিকাণ্ডে এর যে বিস্ফোরণে অনেক মানুষ মারা গিয়েছে তো আমি খবরে দেখলাম যে আটাত্তর জন মানুষ মারা গিয়েছে আগুনে পুড়ে কি যে অবস্থা শুধু সাদা ব্যাগে করে নিয়ে যাচ্ছে লাশগুলো অনেকেই আত্মীয় স্বজনারা খবর শুনে ছুটে এসেছে তাদের আত্মীয় স্বজনদের খোঁজ নিতে তো অনেকেই খোঁজ নিয়েছে ইতিমধ্যে পেয়েছে অনেকগুলো লাশ আর কি বলবো আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না খবরটা আজকে দুপুরে মানে শোনার পরে পর থেকে আমার শরীর হাত পা থর করে মনে হয় কাঁপতেছে আজকে না জানি কতগুলো মায়ের সন্তান কতগুলো মা হারালো কত আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনদের হারালো কত শিশু তার মাকে আর মা বলে কোনো দিন ডাকবে না সারা জীবনের জন্য চলে গেল আসলে এই কষ্টটা মেনে নেওয়ার নয় কারণ হঠাৎ করে এতগুলো লোক একসাথে মারা গেলে সেটা কেউই মেনে নিতে পারে না তো আমি খবরটা শোনার পরে আমি আমাদের বাড়িতে ফোন করলাম আমার আব্বুর কাছে যে আমাদের কোনো আত্মীয় স্বজন পুরান ঢাকায় থাকে কি না তো আব্বু বললাম না আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না তো হয়তো আমাদের কোনো আত্মীয় স্বজন থাকতে পারতো বা কোনো আমার কোনো ভাই বোন কোনো পাড়া প্রতিবেশী কেউ থাকতে পারত তো খোঁজখবর নিয়ে দেখলাম যে আমাদের রাতে স্বজনদের মধ্যে কেউই ওখানে থাকে না তারপরেও যারা এই দুনিয়া থেকে চলে গেছে তারাও তার কোনো দিন দুনিয়াতে ফিরে আসবে না আর যে মায়েরা তার সন্তান হারিয়েছে শুধু একমাত্র সে মাই জানে যে সন্তান হারানোর কষ্টটা কত কত যন্ত্রণার সেটাই দুনিয়া তার কেউই বুঝবে না আর আমি আপনাদের বলবো যে আমার মতো এমন হয়তোবা আপনাদেরও কোনো আত্মীয় স্বজন থাকতে পারে বা নাও থাকতে পারে তারপরও আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন আর আমি বলবো যে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যারা এই দুনিয়া থেকে চলে গেছে কারণ মৃত্যু তো একদিন বরণ করতেই হবে মৃত্যু স্বাদ করতেই হবে আমরা যেহেতু মানব জাতি আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে তো কে কোন মারা যাব সেটা তো বলা যায় না একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কে কোন মারা যাব একদিন না আমি ওই দুনিয়াতে নাই কে কখন মারা যাব জানি না? তো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহুর মাগফিরাতের ফিরাতের জন্য আপনারা অন্তত হলে দুই রাকাত নামাজ পড়ে তাদের রুহুর মাখ ফেরাতের জন্য দোয়া করবেন আর নামাজ পড়ে মোনাজাত ধরে তাদের শুধু তাদেরকে স্মরণ করে মোনাজাত করবেন যেন তারা তাদের রুহুর মাখ ফেরাত কামনা করে আর যারা হসপিটালে ভর্তি আছে বাংলাদেশ ইউনাইটেড হসপিটাল তারপরে পাশাপাশি আরও অনেকগুলো হসপিটালের এর মর্গে যেসব লাশ আছে শনাক্ত করতে পারতেছে না এখনও কারণ এত বেশি ভয়াবহ আগুন অনেকগুলো ফায়ার সার্ভিস এসেও থামাতে পারছে না কি যে অবস্থা শুধু আগুন শুধু উপরের দিকে উঠতেছে কতগুলো বিল্ডিং পুরে ছাই হয়ে গিয়েছে নিচের যে মানুষের মৃত্যু তো হয়েছে এর পাশাপাশি মানুষের জীবনের যে চলার যে একটা মানুষের বেঁচে থাকায় সে সম্বলটুকু হারিয়ে ফেলেছে এই আগুনে পুরে ওখানের রাস্তাঘাটগুলো যাই কিছু ছিল এমন অবস্থা পুড়ে সব ছাই হয়ে গিয়েছে আত্মীয় স্বজনদের কান্নার আহাজারি কত যে ভারী হয়ে আছে ওই জায়গাটা মানুষের কান্নায় আর হসপিটালগুলো তো অনেক ভিড় জমে আছে কেউ কেউ তাদের আত্মীয় স্বজনদের শনাক্ত করে নিতে পেরেছে আবার অনেকেই খোঁজ পাচ্ছে না তো আমি একজন মা আমি আমার সন্তান হারিয়েছি আমি বুঝি যে নিজের আপনজন হারানোর কষ্টটা যে কত যন্ত্রণার সেটা যে হারায় সেই বুঝে আমি যে আমার সন্তান হারিয়েছি একমাত্র আমি বুঝি আর যে বাবা সন্তান হারিয়েছে সেই বাবাই বুঝে যে তার সন্তান হারানোর যন্ত্রণাটা যে কত কষ্টের আর একজন বাবা বেঁচে থাকতে তার সন্তানের মৃত্যুর লাশটা কাদের নিয়ে যে একটা ওজন এই দুনিয়াতে সেই লাশের ভারী ওজনের মতো এই দুনিয়া তার কোনো কিছু ওজন হতে পারে না আপনারা সবাই দোয়া করবেন যে সব পরিবার তার যেসব স্বজন হারিয়েছে যে সব পরিবার তার আপন হারিয়েছে তাদেরকে যেন আল্লা তালা একটু সাহায্য করেন আল্লাহ তালা তাদের জন্য হেফাজত করেন তাদেরকে এই হারানোর কষ্টটা হারানোর যন্ত্রণাটা সহ্য করার মতো যেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য দেন সবাই নামাজ পড়ে দোয়া করবেন আপনাদের কাছে আমি আজকে কিচ্ছু চাচ্ছি না শুধু দয়া করে অন্তত দুই রাকাত নফল নামাজ পড়ে শুধু তাদের উদ্দেশ্যে যারা এই দুনিয়া থেকে গতকাল রাতে এই অগ্নিকাণ্ডে যারা মৃত্যুবরণ করেছে শুধু তাদের জন্য আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন আর দোয়া করবেন যারা হসপিটালে পুরে গিয়ে অসুস্থ অবস্থায় আছে তারা যেন আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাবা মার কোলে ফিরে যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আজকে অনেক বেশি শোকাহতো আমার আজকে আমার সেই আমার হারানো সেই দিনের কথাগুলো সব মনে পড়তেছে যেদিন আমি আমার সন্তানকে হারিয়েছি তো গতকাল থেকে আমি একটু অসুস্থ তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে একটা খবর শুনেছিলাম যে আমার ননদ ওই প্রেগনেন্ট তো ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল তো ওর বাবুটা নাকি মারা গিয়েছে আর ওরা সিজার করা হয়েছে তো তারপরে আবার অনেক রক্তের প্রয়োজন হয়েছে গতকালকে এক ব্যাগ রক্ত দিয়েছে আবার আজকে ও রক্ত দেওয়ার কথা তো এইসব মিলিয়ে আমার যে কত খারাপ লাগতেছে আমি কাউকে বোঝাতে পারবো না আমার ওই ননদের জন্য আপনারা সবাই দোয়া করবেন একজন মা হয়ে সে তার সন্তানকে ধরে রাখতে পারলো না আল্লাহ তাল্লা তার তাকে মা ডাকার মা ডাকা থেকে তাকে বঞ্চিত করলো অবশ্য আগে একটা বাচ্চা আছে মেয়ে ওই মেয়েটা একটু বড় তো তারপরও এবার যেহেতু সে মা হয়েছে সে এত কষ্ট করল তারপরও সে তার সন্তানকে ধরে রাখতে পারলো না তো সব কিছু মিলিয়ে আমার গতকাল থেকে আমি অনেক অসুস্থ যে আমিও তো একজন মা আমিও তো এভাবে আমার সন্তানকে হারিয়েছি তো আমার শুধু সেই কথাগুলোই মনে পড়তেছে কিভাবে আমার সন্তান হারালাম আমি তো কত কষ্ট করেছি কত দৌড়াদৌড়ি করেছি কত কিছুই না করেছি কিন্তু সব কিছু আল্লাহরই ইচ্ছা আল্লাহ যা চান তাই করতে পারেন তো আল্লাহ ভালো জানেন কেন আমাদেরকে দিয়ে আবার আমাদের কাছ থেকে নিয়ে যান কত মায়ের আশা আল্লাহ তালা বঞ্চিত করেন একমাত্র আল্লাহই ভালো জানেন কেন আল্লাহ দুনিয়াতে দেন আবার কেন এই বা অকালে নিয়ে যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার নজদের জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ